আমার বাসায় প্রায় আমি হাতে মেখে একটা পাঁচমিশালি সবজি রান্না করি, যেটা রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে, আর আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে খায়। আর এটার জন্য আমি এখানে পাঁচ রকমের সবজি নিয়েছি, আপনারা যে কোনো সবজি নিতে পারবেন। সবজি রান্না করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ফুলকপি ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা আলু, এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, দিচ্ছি কিছু সিম, দিয়ে দিচ্ছি একটা গাজরের এখানে অর্ধেক পরিমাণ দিয়েছি, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, এগুলোকেও আমি টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ, এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, এটাকে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো হাফ চা চামচ ও জিরার গুঁড়া এক চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ, আদা রসুন বাটা এক চা চামচ, এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিব। এই সবজিটা এভাবে মেখে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। এরপর আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। সবজিটা সিদ্ধ হয়ে যখন সবজির মধ্যে যে পানিটা রয়েছে সে পানিটা প্রায় গা মাখা মাখা ভাব হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এটাকে ফোড়ন দিয়ে নিব। আর এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচফোড়ন 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি দুটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। সবজি রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন সবজির মধ্যে বাগার দেওয়ার জন্য, কারণ বাগার দিলে কিন্তু সবজির মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে, যেটার কারণে সবজির স্বাদ ও গন্ধ দুটোই অনেক গুণে বেড়ে যায়। এখন আমি সবজিটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার বাসায় যেদিন এই সবজিটা রান্না করি সেদিন রুটি ভাত সব কিছুর সাথেই এই সবজিটা সবাই ভীষণ মজা করে খেয়ে নেয়। আপনারাও বাসায় একবার হলো এইভাবে সবজিটা রান্না করে দেখবেন, ট্রাস্ট মি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই পর্যায়ে আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ধনে পাতাটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু এটা টেস্ট ভালো আসে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখেছি একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন সবজির স্বাদকে আরও দ্বিগুণ করে তুলতে আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, তবে এটা পুরাটাই অপশনাল, না দিলেও চলবে, দিলে কিন্তু সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, তাই যদি বাসায় থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দিবেন। আমার এখানে সবজিটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন সবজিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল হাতে মেখে পাঁচমিশালি সবজি, যা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে, আর এটি লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে দারুণ জমে যাবে। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।